কোশ্চেন জানি, উত্তরও জানি, আর যখন সেই উত্তর আমাদের পড়ার ক্ষমতা হয় না তখন আমরা করে ফেলি টুকলি। কোশ্চেন জেনে সেই কোশ্চেনে অ্যান্সারটাকে ছোট করে টুকলি করার জন্য ভাই ট্যালেন্টের দরকার হয়। এই যে পরীক্ষার আগের দিন রাত জেগে বসে টুকলি লেখা এবং সেই টুকলিগুলি এবার পরের দিন এক্সাম পেপারে গিয়ে লেখা, ভাই এটা যে কতটা খাটনির কাজ সেটা বাকিরা বুঝবে না। এক্সাম হলে ভাই 4 থেকে 5 জন গার্ড দিতে আসে এবং তাদের চোখ এড়িয়ে টুকলি করা, এটা ভাই কতটা যে খাটনির কাজ, এটার জন্য কতটা ট্যালেন্ট লাগে সেটা বাকিরা বুঝবে না। প্রথমত ভাই গুটিয়ে গুটিয়ে মাইক্রো হ্যান্ডরাইটিং এর টুকলি লেখা, তারপরে সেই টুকলিগুলোকে সবার চোখ এড়িয়ে বুঝে খাতায় লেখা, ভাই এটার জন্য যে কতটা কষ্টের দরকার হয়, কতটা ট্যালেন্টের দরকার হয় সেটা কেউ বুঝবে না, কেউ অ্যাপ্রিসিয়েটই ভাই করতে চায় না। আর তারপর তো আছেই ভাই ধরা পড়লে অপমান করা, ধরা পড়লে এইচওডি থেকে স্টার্ট করে প্রিন্সিপাল সবাইকে ডেকে নিয়ে সে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, তবুও এই অপমানের ভয়ে না পেয়ে এই যে আমরা করব, করে দেখাবো, এই যে আমাদের যে ইউথদের যে এই যে কি বলে ওইটা যেটা ভেতর দিয়ে আসে ওই যে বিষয়টা কেউ বুঝতে চায় না, কেউ অ্যাপ্রিসিয়েটই করে না। সেবার টুকলি কেন করবি, মানে তুমি যদি জানো এই কোশ্চেনের অ্যান্সার যে হ্যাঁ এই কোশ্চেনটা আসবে এক্সাম হলে, তো তুমি কেন টুকলি করবে? মুখস্থ হয় না বলেই ভাই আমরা টুকলি করি, কেউ বুঝতেই চায় না ভাই। তারপর ধর তোমার স্যার বা ম্যাম তোমাকে বলেছে যে এই কোশ্চেন গুলোই এক্সামে আসবে, এগুলোই পড়ে আসলেই হবে, তো এই কোশ্চেন গুলো তুমি টুকলি করলে তারপর তুমি দেখতে পেলে ভাই এগুলো আসেই নি, তখন ব্যাস হাতে হ্যারিকেন। তবুও ভাই আমাদের যে এই যে করবো না তো মরবো, এই যে আমাদের মনের যে একটা ইচ্ছা শক্তিটা রয়েছে, হ্যাঁ টুকলি করার পেছনে যে আমরা পড়াশোনা করবো না ভাই, কিন্তু টুকলি ভাই আমাদের করতেই হবে, করবো নয় তো মরবো, নয় টুকলি করে পাস করবো না হলে ফেল করবো, ভাই অপমানিত হলেও ভাই আমাদের করতে হবে, এই যে আমাদের মনের মধ্যেকার যেই বাসনা, তো এটাই হচ্ছে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে টুকলি করে করে। তারপর ভাই আমাদের সরকার আছে, পাশে আছে বস, ডোন্ট ওয়ারি, তোমরা করো আর করো, ভাল লাগে না।